নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম সমুদ্র স্রোত সম্পর্কে আগের দিনের ভিডিওতে আমি কয়েকটা সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করে এসেছি যেমন নিরক্ষীয় স্রোত এবং নিরক্ষীয় স্রোতের পরে আমরা আলোচনা করে এসেছিলাম যে আটলান্টিক মহাসাগরে সমুদ্র স্রোতগুলি সম্পর্কে তার কিছুটা আমরা আলোচনা করে এসেছি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলি সম্পর্কে আমি আগের দিন আলোচনা করে এসেছি তো আগের দিনের ভিডিওটা যারা আপনারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তারপরে আজকের ভিডিওতে আসবেন তাহলে ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে নয়তো অনেক ব্যাপার এমন কিছু এখানে বলবো সেগুলো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তো আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন আগের দিনের ভিডিওটা এই চ্যানেলের প্লে লিস্টে প্রাকৃতিক ভূগোলের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতির বিষয়ে আমি যে যে ভিডিওগুলো বানাচ্ছি সবগুলো আপনারা দেখে নেবেন সব এই চ্যানেলের প্লে লিস্টে রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং যতটা পারবেন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিও আমরা শুরু করব উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত দিয়ে উত্তর উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব তার আগে এই ম্যাপটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে নেব ম্যাপের একদম উত্তরে যে নীল দিয়ে যে অঞ্চলটা লেখা আছে সেটা হচ্ছে গ্রিনল্যান্ড এদিকে রয়েছে উত্তর আমেরিকা তার নিচে রয়েছে দক্ষিণ আমেরিকা এ পাশে রয়েছে ইউরোপ এবং এ পাশে রয়েছে আফ্রিকা মাঝখানে যে সমুদ্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এর মধ্যে আগের দিনে আমি বলে এসেছি যে এইটা একদম নিচে এইটা হচ্ছে কুমেরু স্রোত কুমেরু স্রোতের একটা শাখা যেটা এই দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে গেছে সেটাকে আমরা বলে এসেছি ফকল্যান্ড স্রোত আর কুমেরু স্রোতের আর একটা কাছে মানে আফ্রিকার পাশ দিয়ে গেছে এটার নাম আমরা দেখেছিলাম বেঙ্গুয়েলা স্রোত এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পাশে এইখানে যে রেখাটা টানা রয়েছে এইটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর এই রেখাটা শুধুমাত্র এই অংশ থেকে এই অব্দি এইটুকু যে স্রোতটা প্রবাহিত হচ্ছে এই স্রোতটাকে আমরা বলে এসেছি উত্তর নিরক্ষীয় স্রোত আজকে প্রথমে যে স্রোতটা দেখব সেটা হচ্ছে ব্রাজিল স্রোত ব্রাজিল স্রোত ব্রাজিল স্রোত হচ্ছে উষ্ণ স্রোত ব্রাজিল স্রোত হচ্ছে উষ্ণ স্রোত নিরক্ষরেখা দক্ষিণে মাঝখানে এই যে কালো দিয়ে রেখাটা টেনেছি সেটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে অগ্রসর হয় এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিল উপকূলের নিকট এটা বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয় দক্ষিণ শাখাটা যে দুটো শাখা বিভক্ত হয় তার দক্ষিণ শাখাটি ব্রাজিলের উপকূল বরাবর প্রবাহিত হয় এবং এই স্রোতটার নামই ব্রাজিল স্রোত এই ব্রাজিল স্রোত আরো দক্ষিণে প্রবাহিত হয়ে কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয় এইটা হচ্ছে কুমেরু স্রোত কুমেরু স্রোতের একটা শাখা যেটার নাম বেঙ্গুয়েলা স্রোত সেটা আগের দিন বলেছিলাম দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় এইখান থেকে আর একটা শাখা যেটা এইভাবে বেরিয়ে চলে আসে সেটা দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূল বরাবর প্রবাহিত হয় দক্ষিণ আমেরিকা মহাদেশের এই উপকূলে রয়েছে ব্রাজিল যেহেতু এটা ব্রাজিলের উপকূল বরাবর প্রবাহিত হয় তাই জন্য এই স্রোতটার নাম হয়ে যাচ্ছে ব্রাজিল স্রোত তাহলে এই যে স্রোতটা প্রবাহিত হচ্ছে এইটা হচ্ছে ব্রাজিল স্রোত ব্রাজিল স্রোত আরো দক্ষিণের দিকে প্রবাহিত হয়ে পুনরায় এটা কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় পরবর্তী স্রোত ক্যারিবিয়ান স্রোত ক্যারিবিয়ান স্রোতও একটি উষ্ণ স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা এইখানে যে মাঝখানে জিরো ডিগ্রি অক্ষরেখা রয়েছে অর্থাৎ নিরক্ষরেখা সেটা অতিক্রম করার পরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় একটি শাখা মিলিত হয়ে যায় উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে একটি শাখা মিলিত হয়ে যায় উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে এবং অপর একটি শাখা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয় সেটার নামই হচ্ছে ক্যারিবিয়ান স্রোত তাহলে এইখান দিয়ে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে ক্যারিবিয়ান স্রোত তাহলে কি বললাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত জিরো ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করার পরে কিছু দূর অগ্রসর হয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় একটি শাখা গিয়ে মিশে যায় উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে এবং অপর একটি শাখা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয় এবং এই শাখাটারই নাম ক্যারিবিয়ান স্রোত যেহেতু এই জায়গায় রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এখানে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জ রয়েছে যেগুলোর নাম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয় সেটার নাম হয়ে যাচ্ছে ক্যারিবিয়ান স্রোত এই ক্যারিবিয়ান স্রোতই আরেকটু এগিয়ে হয়ে যায় বাহামা স্রোত বাহামা স্রোত বাহামা স্রোত উষ্ণ ক্যারিবিয়ান স্রোত এইভাবে বেঁকে গিয়ে পুনরায় এসে এই স্রোতটার সঙ্গে হয়ে যায় ক্যারিবিয়ান স্রোত আরেকটু এগিয়ে গিয়ে বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয় এই বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে সেটার নাম বাহামা স্রোত এই বাহামা স্রোত যে স্রোতটার সঙ্গে মিলিত হচ্ছে অর্থাৎ এই স্রোতটা এই স্রোতটার নাম হচ্ছে উপসাগরীয় স্রোত তাহলে এর পরবর্তী স্রোত হচ্ছে উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোতও একটি উষ্ণ স্রোত এই বাহামা স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে মেক্সিকো উপসাগরে এই স্রোতের নাম হয়ে যায় উপসাগরীয় স্রোত বাহামা স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পূর্ব এটা হচ্ছে উত্তর দিক গ্রিনল্যান্ডের দিকটা হচ্ছে উত্তর দিক আর ইউরোপের দিকটা হচ্ছে পূর্ব দিক তো এই এই বাহামা স্রোতটা পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় এবং মেক্সিকো উপসাগরে এই স্রোতটার নাম হয়ে যায় উপসাগরীয় স্রোত যখনই এই উপসাগরীয় স্রোতটা প্রবাহিত হচ্ছে এটা পুরো মধ্য আটলান্টিকে পড়ে গেছে এই জায়গাটা আটলান্টিক মহাসাগরের মধ্যেখানে এইখানে এসে এই উপসাগরীয় স্রোত এইরকম জায়গায় এসে তিনটে ভাগে বিভক্ত হয়ে যায় উপসাগরীয় স্রোত মধ্য আটলান্টিক মহাসাগরে এসে তিনটে শাখায় বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে ইরমিঙ্গার ইরমিঙ্গার স্রোত স্রোত দ্বিতীয়টা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত উত্তর আটলান্টিক স্রোত এবং তৃতীয় ভাগ হচ্ছে ক্যানারি স্রোত তৃতীয় ভাগ হচ্ছে ক্যানারি স্রোত তাহলে উপসাগরীয় স্রোত তিনটে ভাগে বিভক্ত হয়ে যায় প্রথমটা হচ্ছে ইরমিঙ্গা স্রোত দ্বিতীয়টা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত এবং তৃতীয়টা হচ্ছে ক্যানারি স্রোত প্রথম হচ্ছে ইরবিঙ্গার স্রোত এইখান থেকে এই উপসাগরীয় স্রোত তিনটে শাখায় বিভক্ত হয়ে যায় একটি শাখা গিয়ে এইভাবে প্রবাহিত হয়ে ল্যাব্রাডার স্রোতের সঙ্গে মিলিত হয় গ্রিনল্যান্ডের এই পাঁচ দিয়ে একটা স্রোত প্রবাহিত হয় যার নাম ল্যাব্রাডার স্রোত প্রথম শাখাটা উপসাগরীয় স্রোতের প্রথম শাখা যেটার নাম ইরমিঙ্গার স্রোত এই ইরমিঙ্গার স্রোত আইসল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হয় এই জায়গায় রয়েছে আইসল্যান্ড আইসল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গ্রিনল্যান্ডের পাশে দিয়ে প্রবাহিত গ্রিনল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত ল্যাব্রাডার স্রোতের সঙ্গে গিয়ে মিলিত হয়ে যায় তাহলে প্রথম যে শাখাটা পেলাম এইটা গ্রিনল্যান্ডের পাশ দিয়ে যে প্রবাহিত স্রোতটা এটা এই অবধি নাম হচ্ছে ল্যাবরাডার স্রোত ইরমিঙ্গা স্রোত গিয়ে ল্যাবরাডার স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় দ্বিতীয় যে ভাগটা হয় সেটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত এখান থেকে মাঝখানের যে ভাগটা সেটার নাম হয়ে যায় উত্তর আটলান্টিক স্রোত এটা এইভাবে প্রবাহিত হয় এইটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত মাঝখানের শাখাটি উত্তর আটলান্টিক স্রোত নামে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং উত্তর পশ্চিম ইউরোপের পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত হয়ে যায় ইউরোপ মহাদেশের যদি আমরা এই দিকটা দেখি এই দিকটা হচ্ছে উত্তর দিক এদিকটা হচ্ছে পশ্চিম দিক তো এই স্রোতটা ইউরোপের উত্তর পশ্চিম দিয়ে প্রবাহিত হয় এবং এই উপরের দিকে রয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ তাহলে এই যে শাখাটা অর্থাৎ উত্তর আটলান্টিক স্রোত এটা ইউরোপের উত্তর পশ্চিম অংশ এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয় তাহলে আর একবার বলছে উত্তর আটলান্টিক স্রোতটা উপসাগরীয় স্রোতের মধ্যম শাখাটি উত্তর আটলান্টিক স্রোত নামে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং উত্তর পশ্চিম পশ্চিম ইউরোপের উপকূল দিয়ে অগ্রসর হয় এই স্রোতটাই আরো পরবর্তীকালে নরয়ের কাছে গিয়ে নরওয়ের স্রোত নামে পরিচিত হয় উত্তর আটলান্টিক স্রোতই আরো আরেকটু একটু প্রবাহিত হয়ে নরোয়ের কাছে গিয়ে নর স্রোত নামে প্রবাহিত হয় তাহলে নরোয়ের স্রোত এবং উত্তর আটলান্টিক স্রোত একই স্রোত এবং এই উপসাগরীয় স্রোতের যে শেষ ভাগটা রয়েছে অর্থাৎ এই অংশ থেকে এই দিকে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে সেটা ক্যানারি স্রোত নামে পরিচিত একদম দক্ষিণের শাখাটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে আফ্রিকার উত্তর পশ্চিমে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে বাধা পেয়ে ক্যানারি স্রোত নামে দক্ষিণ দিকে বেঁকে যায় এবং অবশেষে নিরক্ষীয় মানে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় এইটা হচ্ছে এই রেখাটা যেখানে টেনেছি এখান থেকে এই অবধি এটার নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত উপসাগরীয় স্রোতের একদম দক্ষিণে শাখাটা এইভাবে প্রবাহিত হয় এইখানে রয়েছে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের পশ্চিমে এই রকম জায়গায় রয়েছে ক্যানারি দ্বীপপুঞ্জ এই স্রোতটা ক্যানারি দ্বীপপুঞ্জে বাধাপ্রাপ্ত হয় দিয়ে দক্ষিণে বেঁকে যায় এবং দক্ষিণে বেঁকে ফাইনালি এটা গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতে মিলিত হয়ে যায় এই ক্যানারি স্রোতের এখান থেকে আরো একটা শাখা বেরিয়ে এই রকম জায়গা দিয়ে প্রবাহিত হয় একদম আফ্রিকার উপকূল বরাবর এইভাবে প্রবাহিত হয় এই স্রোতটার নাম গিনি স্রোত ক্যানাডি স্রোতের আরো একটা শাখা আফ্রিকার গিনি উপকূল বরাবর প্রবাহিত হয় যে স্রোতটা গিনি স্রোত নামে পরিচিত এটা হচ্ছে গিনি স্রোত এই যে মাঝখানে এখানে একটা গোলাকার ভাবে স্রোত প্রবাহিত হচ্ছে এর মাঝখানে এইখানে যে সাগরটা রয়েছে সেটাকে বলা হয় শৈবাল সাগর শৈবাল সাগর তাহলে শৈবাল সাগর কাকে বলে কেন এই জায়গাটাকে শৈবাল সাগর বলা হয় উত্তর আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত ক্যানারি স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এই তিনটে মিলনের ফলে একটা বিরাট অঞ্চলের জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয় এইখানে এইটা হচ্ছে উপসাগরীয় স্রোত যেখানে ভাগ হচ্ছে তার থেকে এই অবধি এইটুকু জায়গার নাম হচ্ছে উপসাগরীয় স্রোত এইখানে আফ্রিকার উপকূল বরাবর যতটা প্রবাহিত হচ্ছে সেটার নাম হচ্ছে ক্যানারি স্রোত এই স্রোতটার নাম ক্যানারি স্রোত এবং আগের দিন দেখে এসেছিলাম এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এই অব্দি এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এই তিনটে স্রোত এরকম চক্রাকারের মিলনের ফলে একটা ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয় আর যেহেতু এর চারিদিকে এরকম স্রোতগুলো প্রবাহিত হয় তাই এর মাঝখানে যে অংশটা এই জায়গাটা একদম স্রোতহীন হয় এখানে কোনো রকম স্রোত থাকে না আর যেহেতু এখানে কোন রকম স্রোত থাকে না সেই কারণে এখানে আগাছা শৈবাল ইত্যাদি এই কারণে এই স্রোতহীন জায়গাটাকে বলা হচ্ছে শৈবাল সাগর তবে এইরকম নয় যে শুধুমাত্র এই আটলান্টিক মহাসাগরেই এই শৈবাল সাগর দেখা যায় এরকম শৈবাল সাগর আবার প্রশান্ত মহাসাগরেও দেখা যায় যখন আমরা প্রশান্ত মহাসাগরের কথা আলোচনা করব সেখানেও দেখব এরকম শৈবাল সাগর সেখানেও তৈরি হয়েছে এই অবধি বোঝা গেল এবার আমরা দেখব দুটো স্রোত একটা হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত গ্রিনল্যান্ড স্রোত এবং দ্বিতীয়টা হচ্ছে ল্যাব্রাডার স্রোত ল্যাব্রাডার স্রোত এতক্ষণ যে স্রোতগুলো দেখে আসছিলাম সবগুলোই ছিল উষ্ণ স্রোত এই দুটো স্রোতই হচ্ছে শীতল স্রোত প্রথমে হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত তারপর হচ্ছে ল্যাব্রাডার স্রোতটার নাম হচ্ছে ল্যাব্রাডার স্রোত এই স্রোতটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত আমরা জানি যে একদম দক্ষিণ মেরুর কাছে যে সমুদ্রটা অবস্থিত সেই সমুদ্রটার নাম কুমেরু মহাসাগর এবং তেমনিভাবে উত্তর মেরুর কাছে যে মহাসাগরটি অবস্থিত তার নাম সুমেরু মহাসাগর এই সুমেরু মহাসাগরে যে জলটা থাকবে স্বাভাবিকভাবে সেটা শীতল হবে আর এই শীতল সুমেরু মহাসাগর থেকে দুটো স্রোত দক্ষিণ দিকে প্রবাহিত হয় গ্রিনল্যান্ডের দুই পাশ দিয়ে এই স্রোতটা দক্ষিণ দিকে প্রবাহিত হয় গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল বরাবর যে স্রোতটা প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত এবং গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল বরাবর যে স্রোতটা প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে যে ল্যাবরাডার স্রোত এই দুটো স্রোতই এসে পরস্পরের সঙ্গে মিলিত হয় এই স্রোতের সঙ্গে মানে দুটো স্রোত একসাথে মিলিত হয় তো এই গেল উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলি এবং এর সাথে সাথে আমরা আটলান্টিক মহাসাগরে যে যে স্রোতগুলো প্রবাহিত হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা পেলাম এবার এইখান থেকে কয়েকটা টার্ম আমরা জেনে নেব প্রথম হচ্ছে হিমপ্রাচীর হিমপ্রাচীর কাকে বলে হিমপ্রাচীর কাকে বলে এই ল্যাব্রাটা স্রোতের একটি শাখা এখান থেকে বেরিয়ে এসে উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয় একদম ছোট্ট একটা শাখা এখান থেকে বেরিয়ে এসে উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয় যে ল্যাব্রাটা স্রোতটা প্রবাহিত হয় সেটা শীতল স্রোত আর অন্যদিকে যে উপসাগরীয় স্রোতটা এখানে প্রবাহিত হয় সেটা হচ্ছে উষ্ণ স্রোত আর এই যে উষ্ণ স্রোতটা প্রবাহিত হচ্ছে এর জলের রং ঘন নীল অন্যদিকে যে শীতল স্রোতটা প্রবাহিত হয়ে আসছে সেটার রং ঘন সবুজ এবার একদিকে ঘন নীল জল আর একদিকে ঘন সবুজ জল এই দুটো একত্রে মিলনের ফলে একটা প্রাচীরের মতো একটা রেখার মতো জায়গা সৃষ্টি হয় মানে যে দুটো ভাগ একটা নীল জল একটা সবুজ জল একটা হচ্ছে উষ্ণ স্রোত একটা শীতল স্রোত এই ভাগটা অনেক দূর পর্যন্ত যায় যায় একটা রেখার মতো এই বলা হয় হিমপ্রাচীর তো এই ল্যাবরাড স্রোত এবং উপসাগরীয় স্রোত এই দুটোর মিলনের প্রভাবে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেইগুলি হচ্ছে প্রথম এইখানে জাহাজ চলাচল করতে পারে না যেহেতু এই ল্যাব্রাডার স্রোত সঙ্গে করে বয়ে নিয়ে আসে বড় বড় তুষার খণ্ড। কারণ যেহেতু এটা সুমেরু মহাসাগর থেকে আসছে তাই জন্য বড় বড় হিমশৈল বা বড় বড় বরফের টুকরো ভেসে আসে এই স্রোতটার সঙ্গে এর ফলে এই অঞ্চলে জাহাজ চলাচল একদম করতে পারে না দ্বিতীয় এই শীতল ল্যাবরাডার স্রোতের সঙ্গে যে হিমশৈলগুলো বয়ে আসে সেগুলো উষ্ণ স্রোতের প্রভাবে এসে গলে যায় এবার ওই হিমশৈলগুলোর সাথে যে ছোট ছোট নুড়ি বালি কাঁকড় ইত্যাদি বয়ে আসে সেগুলো গলে যাওয়ার ফলে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় যতক্ষণটা হিমশৈলগুলো বয়ে আসছিল তার মধ্যেই ছিল কিন্তু যখনই উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে তখন সেই বরফ খণ্ডগুলো গলে যেতে থাকে এবং তার মধ্যে যে নুড়ি বালি ছিল সেটা এই অঞ্চলে জমা হতে শুরু করে সমুদ্রের তলদেশে জমা হতে শুরু করে দিয়ে এই অঞ্চলে অগভীর মগ্ন চড়ার সৃষ্টি করে অগভীর মগ্ন সৃষ্টি করে তো এই অঞ্চলে এরকম বিখ্যাত কিছু মগ্ন চড়া দেখা যায় যেমন গ্র্যান্ড গ্র্যান্ড এটা একটি মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক ব্যাংক জর্জেস ব্যাংক এই সমস্ত এরকম বিখ্যাত কিছু মগ্নচড়া এই অঞ্চলে সৃষ্টি হয়েছে আর এই মগ্ন চড়াগুলিতে ছোট ছোট শৈবাল ইত্যাদি খুব জন্মায় বিভিন্ন সামুদ্রিক গাছ গাছপালা এখানে জন্মায় প্রচুর জন্মায় তাই জন্য এখানে প্রচুর মাছ পাওয়া যায় তাই বাণিজ্যিক কেন্দ্র রূপে এগুলো বিখ্যাত কারণ এখান থেকে প্রচুর মাছ ধরা হয় তিন নম্বর বৈশিষ্ট্য যেটা দেখা যায় এই উষ্ণ এবং শীতল স্রোতের মিলনের ফলে এইখানে একটি অঞ্চল রয়েছে যেটার নাম নিউ ফাউন্ডল্যান্ড নিউ ল্যান্ড। এই নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় যেহেতু একটি উষ্ণ স্রোত এবং একটি শীতল স্রোত এসে মিলিত হয় সেই কারণে এই নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় তো এই ছিল সম্পূর্ণভাবে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা পরের দিন আমরা আলোচনা করব প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতগুলি সম্পর্কে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ